السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. Love you.
অটুট বিশ্বাস রেখেছ, ইমান রেখেছ, আল্লাহ সে মনের সম্প্রদায়কে সতর্ক করে বলে দিলেন, হে আমার মুমিন বান্দা বান্দিরা, বিশাল শক্তি আছে, যাদের প্রভাবশালী ভেবে যাদের পুজো পাঠ করেছিল আল্লাহ পাক রব্বুল আলামিন, সে জাহান্নামের আগুনের জ্বালানি এই মানব জাতিকে, জিন জাতিকে এবং ওই প্রতিমাদেরকে করবে। এরাই হবে জাহান্নামের আগুনের জ্বালানি, লকড়ি ইন্ধন হবে। তারপরে আল্লাহ কি বলে, সেই জাহান্নামে এই জিন জাতি মানব জাতিকে শাস্তি দেওয়ার জন্য যে সমস্ত ফেরেশতাদেরকে আল্লাহ নিযুক্ত করে রেখেছেন, যে ফেরেশতারা জাহান্নামের বুকে আযাবের ফেরেশতারা যাদেরকে আল্লাহ নির্ধারিত করে রেখেছেন, সেই নির্দেশ গুলি তারা অক্ষরে অক্ষরে পালন করবে, তারা সেই কাজ গুলি করবে আল্লাহ তাদেরকে যা হুকুম দেবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সতর্ক করে বলে দিলেন, হে বিশ্বস্ত বান্দা বান্দিরা, ইমানদার বান্দা বান্দিরা, তোমরা সবাই নিজেদেরকে জাহান্নামে পরে পরকালে জাহান্নামের আগুন থেকে তোমরা নিজেদেরকে বাঁচিয়ে নাও। জাহান্নামের দৃশ্যটা কেমন হবে একটু আপনাকে বলে দিই, সূরা কাফের মধ্যে।